নদীর আমি কোনো কুল কিনারা পাইনি। বাসালা বলতেছে পাগল মানুষ, তোরা নিয়ে যা, চাচা বলে নিয়ে গেছে। পাঁচক্ত নামাজ কালাম করে রিক্সাটা চালাই খাই। সত্যি কথা কইলেও বিপদ, মিথ্যে কথা কইলেও বিপদ। টোল প্লাজারে কেউ আমার কাছে টোলমোল কিছু চাই নেই। আমি রং সাইড দিয়ে উঠে গেছিলাম, আমি পানির ভিতরে পড়ছি, পড়ার পরে আমি কিছু টের পাইনি। যখন অনেক সাগরে যখন ঢেউ আর স্রোত যখন দম বন্ধ হয়ে যায়, তখন আমি টের পাইছি যে আমি পানির ভিতর পড়ে গেছি। পদ্মা সেতু দিয়ে যখন গেছিলাম টোল প্লাজারে কেউ আমার কাছে টোলমোল কিছু চাই নেই। আমি রং সাইড দিয়ে উঠে গেছিলাম, 21 নম্বর ফিলারে যাই, একটা কন্টেনার ছিল, কন্টেনারের সাথে মুখোমুখি লাগিয়ে গেছে। কন্টেনারটা থামানো ছিল, আমার রিস্কাটা যায় দেখতে পারেন, ফরক মরক সব ভাঙিয়ে গেছে সামনের চাকা। আর আমি দৌড় মেরে সাগরের ভিতরে নিজে জাপ দিছি বলে কথা বলতেছে, এটাও সত্য। আমি জাপ দিছি, কিসের জন্য দিছি বা কি কেন দিলাম এটা আমি বলতে পারি না। আমি পানির ভিতরে পড়ছি, পড়ার পরে আমি কিছু টের পাইনি। যখন অনেক সাগরে যখন ঢেউ আর স্রোত যখন দম বন্ধ হয়ে যায়, তখন আমি টের পাইছি যে আমি পানির ভিতর পড়ে গেছি। পাঁচক্ত নামাজ কালাম করে রিক্সাটা চালাই খাই। ওইখানেও চাপের উপরে আছি, গ্রামের বাড়িও চাপের উপর, আমি সব জায়গায় পিসারে আছি। আমি হসপিটালে ছিলাম, হসপিটাল থেকে গ্রামের বাড়ি ছিলাম। আমার এই যে বললাম না আপনার, আমার গালের ভিতর রড ঢুকে গেছে, আমার প্রায় 2-3 কেজি, হ্যাঁ আমার 2-3 কেজি রক্ত বেরিয়েছে, আমার জিভে যে কাটা। সেতু থেকে ঝাঁপ দেওয়ার পর আপনার বাঁচাইছে? আমি নিজের সাইড বেড়ে সাগরে ঝাঁপাইছি, চাপায়া নদীর আমি কোনো কুল কিনারা পাইনি। পরে এই ঢাকার এই পারে একটা কিনারা পাইছি, সকালবেলা একটা লুঙ্গি, এমনি সাতটায় নদীর কিনারে উঠে গেছি, মানুষদের মোটে এরকম উঠছি। আপনি ঢাকার কাছে গেলেন কি দিয়া? ঢাকার এই পারে উঠছি, মানে মাওয়ার এই পারে উঠছি। এই পারে উঠে যখন আমি একটা পায়জামা পরা পাগল ছাগলের মতো দেখা যায় মানুষের সামনে যে হাত পাচ্ছি, একজনও 2500 টাকা দিয়ে বললো কি রক্ত, তো রক্ত পুরো গতর ভরা ছিল, 2500 টাকা দিছে। এদিকে কোন একটা জায়গা আছে, ওই জায়গায় ইসলাম আইসে কোনো বাসালা নেবে না। সে একা বাসালা বলতেছে পাগল মানুষ, তোরা নিয়ে যা, চাচা বলে নিয়ে গেছে। এখন দেখেন আমার গাড়িটা এখনো ভাঙ্গা রয়েছে, দেখছেন গলা ভাঙিয়ে গেছে। এই যে দেখছেন, এই ভ্যান বাইক বিছড়ে গেছে, কন্টেনারের সাথে লাগিয়ে গেলে। আমার কি আমার ধারণা আমার কেউ আঘাত করছে, কি কইছে কথা বলছে, কারণ ভিডিও ফুটেজে দেখা যায় যে আমার কেউ আঘাত করে না। আমি নিজেই জাপ দিছি, জাপ দিয়ে রাত ভরে নদীতে বাসছি, সকালে উঠছি, আল্লাহ দিলে আল্লাহ উঠেছে তাই উঠছি, বুঝছেন ভাই? যারা সত্যি কথা সেটাই বললাম। এখন তো আমার দাবি, আমার এই গাড়িটা আমি নিয়ে কি রেখাবো, এই গাড়িটা তো ঠিক করার মতো অবস্থা আমার নাই। এখন এই গাড়ি সত্যি কথা কইলেও বিপদ, মিথ্যে কথা কইলেও বিপদ। আমি কিস্তির উপরে গাড়িটা কিনছিলাম, এখনো কিস্তি এলারা মনে করেন যে আমার কাছে এখনো 15,000 টাকার মতো পাবে। আর এই গাড়িটা ঢাকায় নেব, এই টাকাও আমার কাছে নাই, আর এই গাড়িটা আমি বাড়ি নেবো সে টাকাও নাই। জন্য আমি রাগ করে চলে যাচ্ছি যে থানার গাড়ি, থানায় থাকে যাক আমার গাড়ি। আমার বাসা হয়েছে হাজারিবাগ বেড়িবাগ, সেখান থেকে অটো চালাই আমি চলে যাচ্ছিলাম আমার গ্রামের বাড়ি মোল্লারার থানা বাগেরহাট জেলা। আমার নাম হয়েছে শরীফুল ইসলাম, পিতা জিন্নাত আলী কাজী, গ্রাম উদয়পুর উত্তরকান্দি, থানা মোল্লারহাট, জেলা বাগেরহাট। এতদিন আমি ওই যে অসুস্থ ছিলাম বিদায় তো আমি আসতে পারিনি, বুঝলেন? এই যে কাগজপত্র সব সাথে নিয়ে এসেছি, আপনারা তো দেখলেন।